আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কমপ্লিট গার্মেন্টস মেজারমেন্ট করতে হয়। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি মেজারমেন্ট শীট, তারপর আছে আমার কাছে একটি গার্মেন্টস। এই গার্মেন্টসের শীটটাই আমার কাছে আছে। আমি সর্বপ্রথম মেজারমেন্ট করব ওয়েস্ট। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাফ ওয়েস্ট, সাইজ লেখা আছে 44। এখানে 44 সাইজের ওয়েস্ট, হাফ ওয়েস্ট হতেছে 39.5। আমি মাপবো হাফ ওয়েস্ট। কীভাবে হাফ ওয়েস্ট মেজারমেন্ট করতে হয় এটা আপনাদেরকে দেখাতেছি। লাগবে হচ্ছে 39.5, আছে এখানে 43.7, এখানে প্লাস আছে 39.5, তাই প্লাস কত হইতেছে, প্লাস 4। আমি এখানে দেখালাম প্লাস 4 লিখে সার্কেল দিলাম। তারপরে মাপব আমরা হচ্ছে হাফ হিপ। এখানে হিপে পজিশন দেওয়া আছে, পজিশনটা হচ্ছে 44 সাইজের 17। আমি এখান থেকে 17 মেপে নিলাম, 17 এখান থেকে 17। এখান থেকে 17, এখান থেকে 17 নিয়ে আমি রিল্যাক্স করলাম এই গার্মেন্টসটিকে। রিল্যাক্স করে পিছনের সাইডে যেন কুচি না থাকে অথবা ভাঁজ না থাকে, এভাবে এই 17 পজিশন থেকে এই 17 এই 17 লাম 51 সিএম আছে। আমার লাগবে 47.3, 48, 49, 50, 51, 4 সিএম প্লাস। আমি এখানে 4 সিএম প্লাস দিয়ে সার্কেল দিয়ে দিলাম। এরপরে আসছে হচ্ছে আমার থাই। থাই আমার এখানে লেখা আছে 28.6। আমি থাই নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে থাই কোন জায়গা থেকে মেজারমেন্ট করতে হয়। ক্রস থেকে আমি ধরছি, ক্রস পয়েন্ট থেকে 30.3, আমার লাগবে 28.6, 1.4 প্লাস, প্লাস 1.4, আমি 1.4 প্লাস লিখলাম। এরপরে আসছে নি। এখানে নি দেওয়া আছে, আমাদের নি পজিশন দেওয়া আছে, নি পজিশন যা দেওয়া আছে আমি ক্রস পয়েন্ট থেকে ধরবো নি পজিশন। এখান থেকে নি পজিশন দেওয়া আছে আমার 44.30.9, 44.30.9 ক্রস পয়েন্ট থেকে 30.9 এ আমি একটা দাগ টানলাম, 30.9 থেকে সুন্দর করে ইলাস করে বসালাম বইটা। তারপরে হইতেছে এখানে 22, আমার লাগবে 20.6, 1.4 প্লাস, প্লাস 1.4। তারপরে আসছে বটম, নিয়ের পরে বটম। আমি বটম মাপবো, এখানে বটম দেওয়া আছে, হ্যাঁ বটম দেওয়া আছে এখানে 12, আমার লাগবে 12। আমি বটমটা মাপছি, কীভাবে মাপছি আপনারা দেখেন, খেয়াল করেন, বটম লাগবে হচ্ছে 12, আমার আছে এখানে 13.9 প্লাস, 1.9 প্লাস, প্লাস 1.9 আমি এভাবে দিলাম। আপনারা যখন মেজারমেন্ট করবেন শীট ধরে তখন এভাবে মিলাইয়া মেজারমেন্ট করে যেটা প্লাস পাবেন প্লাস লিখবেন, মাইনাস পেলে মাইনাস লিখবেন। এরপর আমরা যাব ইনসিএমে। ইনসিএম ক্রস পয়েন্ট থেকে শুরু করে একদম হেম পর্যন্ত ধরলাম, ক্রস পয়েন্টে এখানে হাত রাখলাম, ধরলাম 79.5 আছে আমার শীটে, আছে ইনসিএম 75.5, প্রাইস আসছিএম 75.79, 4 সিএম প্লাস 4 সিএম, 4 সিএম লিখলাম। আমি আমি এখানে সার্কেল দিতেছি এই জন্য যে আমার এখানে টলারেন্স
टलारेंस भरता एखे ना अवश्य जाना मत एक सी एम टलारेंस आहेतु ये चार सी एम टलारेंस चार सी एम पे से तीन सी एम ओवर हो गए जार कारण सार्केलटा दिलाम अपनारा जो निजेरा मेजारमेंट करबें आउट अफ सार्केल पाबें आउट अफ टलारेंसर बहरे चले जाए तक अपनारा सार्केल दीबें और जो टलारेंसर भरे थे तेल अपन सार्केल देवा लागे ना अपना ये देखे नीबें এরপরে মাপবো আমরা আউট সিএম দেখতে পাচ্ছেন আমি আউট সিএম বসাইছি সুন্দর করে সাইড সিএম সুন্দর কোনো দিন লুজ না থাকে সুন্দর করে বসাবেন বসায়া টোটাল আউট সিএমটা এভাবে ধরবেন আবার এভাবে অসমান করে ধরবেন না যেন এভাবে সমান করে ধরবেন ধরে আউট সিএমটা মাপবেন এভাবে এভাবে এখানে আছে আউট সিএম একশো চার সিএম আমাদের আউট সিএমটা লাগবে একশো একশো সিএম চার সিএম প্লাস আমি আবারও চার সিএম প্লাস দিলাম দিয়ে সার্কেল দিলাম ঠিক আছে হ্যাঁ তারপর আর কিছু ফন্ডাইজ ব্যাকপ্রেজ এরপরে আপনাদেরকে দেখাবো কীভাবে ফন্ডাইজ মাপতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ডাইজে এখানে শিটে দেওয়া আছে ফন্ডাইজ ফন্ডাইজটা দেখাও ফন্ডাইজ ফন্ডাইজ আমাদের চুয়াল্লিশ সাইজে লাগবে চব্বিশ আমি দেখতেছি ফন্ডাইজ কীভাবে মাপতে হবে দেখাইতেছি আপনাদের ফন্ডাইজের এস থেকে ধরলাম ধরে একবারে ক্রস পয়েন্ট পর্যন্ত এখানে এখানে ক্যামেরাটা নিয়েছেন পঁচিশ আছে আমার লাগবে চব্বিশ আমার শিটে আছে এখানে পঁচিশ এখানে আছে পঁচিশ পয়েন্ট থ্রি আমি ওয়ান পয়েন্ট থ্রি প্লাস দিলাম প্লাস ওয়ান পয়েন্ট থ্রি আপনারা যদি ওয়ান পয়েন্ট থ্রি কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস পান আপনারা লিখবেন কিন্তু আমি যে ওয়ান পয়েন্ট থ্রি লিখতেছি এটা আবার লেখেন না জানে আপনারা প্র্যাকটিক্যালে যে গার্মেন্টস মাপার সময় যতটুকু প্লাস করবেন সেতটুকুই লিখবেন আমি চলে গেলাম ব্যাকরাইজে ব্যাকরাইজ মাপবো আমরা ব্যাকরাইজ আমার আমাদের পজিশন দেওয়া আছে ব্যাকরাইজ ইনক্লুডিং ওয়েস্ট এখানে মনে রাখবেন যে যখন কোনো গার্মেন্টসের শিটে ব্যাকরাইজ ইনক্লুডিং লেখা থাকবে তখন আপনি ওয়েস্ট সহ মাপবেন আর যদি এক্সক্লুডিং লেখা থাকে তাহলে ওয়েস্ট বাদে ওয়েস্টটা বাদ দিবেন এই ওয়েস্টের হাইটটা বাদ দিবেন আর ইনক্লুডিং বললে পুরা ওয়েস্ট সহ আপনি ব্যাকরাইজ মাপবেন ঠিক আছে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে ব্যাকরাইজ ইনক্লুডিং ওয়েস্ট সহ মাপতে হয় এখানে এখানে পাইলাম আমরা ছত্রিশ আমাদের লাগবে চৌত্রিশ পয়েন্ট সেভেন আছে এখানে ছত্রিশ তাহলে চৌত্রিশ পয়েন্ট সেভেন ছত্রিশ আসবে তাহলে তেরো মিলি তেরো মিলি প্লাস আমি তেরো মিলি প্লাস লিখতেছি এখানে তেরো মিলি বলতে গেলে ওয়ান পয়েন্ট থ্রি গেল ব্যাকরেজ গেল তারপরে ব্যাক পকেটের গ্যাপ ও ইস এটা দেখাই কার্গো পকেট তারপর এখন দেখাবো আপনাদের কার্গো পকেটের ফ্ল্যাপের উইথ কীভাবে মাপতে হয় এবং লেন্থ কীভাবে মাপতে হয় এই দুইটা জিনিস তুমি ভিডিও করতে থাকো সমস্যা নেই ফ্ল্যাপের উইথটা কীভাবে মাপতে হয় আপনারা এখন আমি দেখাবো আপনাদেরকে ফ্ল্যাপের উইথ এখানে আমাদের ফ্ল্যাপের উইথে আমি ধরছি মেজারমেন্ট টেপ উইথ হচ্ছে এদিকে উইথ এদিকে সতেরো পয়েন্ট থ্রি এবার কার্গো পকেটের লেন্থ মাপবো আমি ইনক্লুডিং ফ্ল্যাপ সহ ফ্ল্যাপ সহ মিলে মাপবো ফ্ল্যাপ সহ বলতে গেলে ফ্ল্যাপের উপর থেকে ধরে একবারে কার্গো পকেটের নিচের বটম পর্যন্ত ষোলো পয়েন্ট ফাইভ এটা কার্গো পকেট লেন্থ এটা অবশ্য কার্গো পকেট অনেক সময় সাইড পকেটও বলা হয় এই পকেটটাকে অনেক সময় সাইড পকেট বলা হয় এক এক বায়ার এক একভাবে এই করে তারপর আমি যাবো এবার ব্যাক পার্টে যেহেতু আমরা একটা কার্গো প্যান্ট ধরেছি এটা ব্যাক পার্টে আমাদের একটা ফ্ল্যাপ আছে দুটা ফ্ল্যাপ আছে দুই সাইডে দুটা ফ্ল্যাপ আছে কীভাবে ব্যাক পকেটের ফ্ল্যাপের উইথ মাপতে হয় আমি এটাও আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে ফ্ল্যাপ উইথ এখানে ফ্ল্যাপ উইথ আছে চোদ্দো পয়েন্ট টু ফ্ল্যাপ হাইট আছে ফাইভ পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফ্ল্যাপ হাইট এটা হচ্ছে ফ্ল্যাপ উইথ এটা আপনাদেরকে বোঝানোর সাথে বলতেছি ফ্ল্যাপ উইথ এবং ফ্ল্যাপ হাইট এখন আমি মেজারমেন্ট করব ব্যাক পকেটের ডিস্টেন্স অন টপ এখানে আমার শিটে লেখা আছে ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ ব্যাক পকেট ডিস্টেন্স হ্যাঁ অন
এটাও তো না, ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ, হ্যাঁ ব্যাক পকেট ডিস্টেন্স অন টপ এটা 8.6। আমি দেখেন 8.6 কোথার থেকে কোথায় ধরতে হয়, এখান থেকে এই ফিলাপের কর্নার থেকে এই ফিলাপের কর্নার পর্যন্ত আপনি আসবেন ব্যাক পকেট ডিস্টেন্স, এখানে আছে 9.3, আমার শিটে লাগবে 8.6, তাহলে 8 মিলি প্লাস 0.8। এখানে একটা জিনিস আপনাদেরকে মনে করে দিই যে যদি 1 cm এর নিচে হয় 6 মিলি অথবা 5 মিলি, তখন কিন্তু বাম পাশে একটা পয়েন্ট দিয়ে দিবেন আপনারা, আর যদি 1 cm এর উপরে হয় পয়েন্ট দেওয়া লাগবে না, তখন আপনারা পয়েন্ট ছাড়াই লিখবেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন মেজারমেন্ট সম্পর্কে এই জিনিসটা খুব মনে রাখবেন। যদি আপনারা কখনো প্র্যাকটিক্যালে কোনো ফ্যাক্টরিতে মেজারমেন্ট করেন কোনো গার্মেন্টস, তখন এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে 1 cm এর নিচে আসলে পয়েন্ট আসবে, তখন পয়েন্ট লিখবেন, প্লাস পেলেও পয়েন্ট লিখবেন, মাইনাস পেলেও মাইনাস পয়েন্ট লিখবেন, এভাবে আপনারা এই করবেন। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো ফিলাই লেন্থ কীভাবে মাপতে হয়। দেখেন আমি ধরতেছি কীভাবে ফিলাই লেন্থ মাপতে হয়, ফিলাই লেন্থ একবারে যে সিজের নিচ পর্যন্ত ফিলাই লেন্থ মাপতে হবে, এভাবে ফিলাই উইথ কীভাবে মাপতে হয় আপনারা দেখেন ফিলাই। আর যদি বলে ফ্লাই ওপেনিং, তখন আপনারা এটা ওপেন করে নেবেন, খুলে নেবেন, খুলে নিয়ে তখন এইখান থেকে ধইরা একবার স্টোভার নিচ পর্যন্ত এসে ওপেনিং মাপবেন। আর ফ্লাই উইথ, আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা লেন্থ উইথ আছে, এই এই ফ্লাইয়েরও লেন্থ আছে, আমি আগেই দেখাইছি এবং আবারও দেখাইছি, এটা হচ্ছে লেন্থ আর উইথ হচ্ছে এই সাইডে, এভাবে এভাবে মাপবেন। তারপরে আমরা চলে যাবো ফর্ম পকেট, ফর্ম পকেট ওপেনিং অ্যাট ওয়েস্ট, ওয়েস্ট সাইড এখান থেকে এটা, তারপরে আসছে ফ্রন্ট পকেট ওপেনিং অ্যাট সাইড, তখন আপনারা আসবেন এই সাইডে এভাবে। তারপরে অনেক স্পেকে লেখা থাকে ব্যাক পকেট ডিস্টেন্স অন সাইড, আপনাদেরকে আমি একবারে দেখাচ্ছি ব্যাক পকেট ডিস্টেন্স অন সাইড ওয়েস্ট, এই যে 5.2, আমি চলে গেলাম এই যে সাইড, সাইডে চলে গেলাম, যাইয়া এই সাইড থেকে এই ব্যাক পকেটের ডিস্টেন্স আমি মাপবো। এখানে অবশ্য প্লাস আছে, এটা ওয়াশ গার্মেন্টস, তো ওয়াশ গার্মেন্টসের জন্য প্লাস রাখা লাগে, সেক্ষেত্রে আমাদের প্লাস আছে। আপনাদেরকে দেখাবো যে ব্যাক পকেটের ডিস্টেন্স দুইটা আছে, একটা হচ্ছে সিবি অ্যান্ড হচ্ছে সাইড, এখন সিবিটা কীভাবে মাপবেন এটা আমি দেখাবো। সিবিটা হচ্ছে এটা সেন্টার ব্যাক থেকে, মানে ব্যাক পার্টের মিডিল থেকে সিবি পাস, আর সাইড থেকে যখন বলবে তখন আপনি সাইডে চলে আসবেন, এই সাইড থেকে 4.5। এরপরে আমি মাপবো ওয়েস্ট বেল হাইট, কীভাবে ওয়েস্ট বেল হাইট মাপতে হয় আমি আপনাদেরকে দেখাতেছি, আপনারা দেখেন ওয়েস্ট বেল্টের এস থেকে এই সিলাই পর্যন্ত আমরা মাপবো ওয়েস্ট বেল হাইট পাস, এটা হচ্ছে ওয়েস্ট বেল হাইট। এই ছিল আজকে আমাদের একটি কমপ্লেক্স গার্মেন্টস, কমপ্লিট গার্মেন্টস কীভাবে মেজারমেন্ট করতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে দেখালাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর পরবর্তীতে আমি আরও নতুন নতুন স্টাইলের মেজারমেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হব। খুদা হাফেজ।